মেসি নাকি 2026 বিশ্বকাপেও খেলবেন। এবারে বিশ্বকাপের সেমিফাইনালের আগে মেসি জানিয়ে দিয়েছিলেন এটাই তার শেষ বিশ্বকাপ। ফাইনালের আগেও একই কথা শোনা গিয়েছিল তার মুখে, বলেছিলেন বিশ্বকাপের ফাইনালে যাত্রা শেষ করতে পারছি বলে খুব ভালো লাগছে, শেষ খেলাটা ফাইনালে খেলছি। বালদোনের দাবিতে যেন সবটাই বদলে গেল, শুরু হল নতুন জল্পনা। এমনিতে জানা গিয়েছিল বিশ্বকাপের পর মেসিকে আর জাতীয় দলের জার্সিতে দেখা যাবে না, কিন্তু বিশ্বজয়ের পর দেশে হয়ে এখনই অবসরের জল্পনা উড়িয়ে দিয়ে মেসি দাবি করেন তিনি জাতীয় দলের হয়ে আরও কিছু ম্যাচ খেলতে চান। তাই এখনই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানাচ্ছেন না 35 বছরের সুপারস্টার। এরপরই বালদোনের মন্তব্য যে নতুন যাত্রা পেয়েছে এ কথা বলাই যায়। স্পেনে একটি রেডিওতে এক সাক্ষাৎকারে বালদোনের দাবি করেছেন, বিশ্বকাপ শুরু হওয়ার আগেই আমি মেসির সাক্ষাৎকার নিয়েছিলাম, সেই সময় ক্যামেরার পিছনে মেসি আমাকে বলেছিল এবার ও পঞ্চমবারের জন্য বিশ্বকাপ খেলছি, এখনও পর্যন্ত কোনো ফুটবলার 6 বার বিশ্বকাপ খেলেনি, তাই যদি এবার আর্জেন্টিনা বিশ্বকাপ জিতে তাহলেও পরের বারও মেসি খেলবে। পরে বিশ্বকাপের সময় মেসির বয়স হবে 39, সে বয়সে বিশ্বকাপের মতো মঞ্চে খেলাটা একেবারে সহজ হবে না। তবে মেসির জন্য স্বপ্ন দেখছেন বালদোনা, তিনি বলেছেন মেসি পারবে কি না আমি জানি না, তবে মেসি বলেই ভরসা রয়েছে। ফুটবলের ইতিহাস 6টা বিশ্বকাপ কেউ খেলতে পারেনি, দেখা যাক কি হয়, জাতীয় দল খেলে অবসর না নেওয়ার মতোই হয়তো 39 বছর বয়সে ষষ্ঠবার বিশ্বকাপ খেলতে নামলেন মেসি, এমন সম্ভাবনা কি পুরোটা উড়িয়ে দেওয়া যায়। বালদোনা আবার মেসি প্রসঙ্গে কথা বলতে গিয়ে ম্যারাডোনাকেও টানছেন, তিনি বলছেন ম্যারাডোনা ও মেসি দুজনই কিংবদন্তি, তফাত একটাই, ম্যারাডোনা 26 বছর বয়সে বিশ্বকাপ জিতেছিল কিন্তু মেসিকে 35 বছরে এসে এই কঠিন কাজটা করতে হলো। যাই হোক, কথায় আছে যার শেষ ভালো তার সব ভালো, আর মেসি তার ক্যারিয়ারের শেষ লগ্নে এসে সবচেয়ে বড় সাফল্য পেয়েছে, এর বেশি আর কী চায়।